ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جمع درشان ماني تبهاي جناب شيخ عزقر علي سعود رب تكي جانتے چاہے مومن بیکتی وكافر کافر আলহামদুলিল্লাহ ওয়াহস্লা জি সম্মানিত ভাই মোমিন ব্যক্তির মৃত্যু কিছু লক্ষণ রয়েছে যেটাকে আমরা বলতে পারি যে মোমিন ব্যক্তির ভালো মৃত্যুর কিছু নমুনা রয়েছে সেগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে সে ভালো অর্থাৎ মৃত্যুর পূর্বে কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বলা যেতে পারে যে সে মমিন এবং তার মৃত্যুটা ভালোভাবে হলো যেমন মৃত্যুর আগে সে গুনা কাজ থেকে বিরত থাকে অর্থাৎ যে কাজ করলে আল্লা সু হানওয়া তালা রাগান হবেন সেই সমস্ত কাজ থেকে সে বিরত থাকে এবং পাপ থেকে সে তোবা করতে থাকে নেকির কাজ অর্থাৎ আমলের সলে সে বেশি বেশি করে করতে থাকে এবং এই আমলগুলো করা অবস্থাতেই তার কি হয় মৃত্যু হয় এই মর্মে দলিল রয়েছে যেমন একটি হাদিস আল্লাহ রসোল্লাহ আলী সাল্লা সাল্লাম সে হাদিসের মধ্যে বলেছেন

তো ফিখেন আলাই এবং ওই আমলের উপরে তার কি হয় মৃত্যু হয় তো এই ছিল মানে একজন মমিন ব্যক্তি মৃত্যুর ভালো লক্ষণ তো কোরআন এবং সহিদিশ কে পর্যালোচনা করে কোলামায় রামগন ভালো মৃত্যুর কিছু লক্ষণের কথা আলামতের কথা উল্লেখ করেছেন যা কোনো কোনো সময় মৃত্যু ব্যক্তি নিজেও বুঝতে পারে এবং কিছু কিছু আলামত রয়েছে যা অন্যান্য মানুষও বুঝতে পারে বা জানতে পারে তো এই ক্ষেত্রে ওলামায়িক রামগণ বলেন মৃত্যুর সময় বান্দার কাছে তার ভালো মৃত্যুর যে আলামত যেটা প্রকাশ পায় সেটা হলো যে বান্দাকে আল্লা সুহানুয়া তালার সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের সুসংবাদ দেওয়া হয় এই মর্মে আল্লা সুবহানুয়া তালা কোরআন মজিদে সুরাফ্লা ত্রিশ নম্বর আয়তে বলেন্লা সুবাহ এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয় যারা বলে যে আমাদের পালন কর্তা আল্লাহ এবং সে ওর উপরে অটল থাকে তখন তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় আল্লাহ তোমরা ভয় পেও না এবং চিন্তিত হওয়ার না। ওয়া আবশুরু বিল জান্নাহ এবং তোমরা তোমাদেরকে যে আল্লাহ সুবহান তোমাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো এই আয়াত থেকে বোঝা গেল যে মৃত্যুর সময় মমিন বান্দাদেরকে এই জান্নাতের কি দেওয়া হয় সুসংবাদ দেওয়া হয় তখন সে নিজে বুঝতে পারে এই মর্মে সেই বুখারি সেই মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে আ নর্মাল মুখ মিনি আনহা কোয়াল এত কয়াল আর সুলহ হিসোল مائشة صدقاء رضي الله تعالى عنها تكبني توتني بولين. على الرسول عليه الصلاه والسلام بوليسن. من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. الرسول আলী ইসাল্লা সেই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লা সুবহানুয়া তাল্লাহ সাক্ষাৎকে ভালোবাসেন আল্লা সুবহানুয়া তালাও তার সাক্ষাৎকে ভালোবাসেন অর্থাৎ আল্লাহ রসুল আলী সালাতু সালাম বললেন যে যে ব্যক্তির কাছে আল্লাহ সাক্ষাৎ প্রিয় ভালো আল্লাহ সুদ আনুয়াতালার কাছেও তার সাক্ষাৎ প্রিয় আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে কে না প্রিয় মনে করে না সে ব্যক্তি আল্লাহ হানুয়া হান তার সাক্ষাৎ কে ভালোবাসেন না পছন্দ করেন না তখন মায় সিদ্দিকার দি আল্লাহ তালা বললেন ইয়া নবী আল্লাহ হে আল্লাহ রাসুল হে আল্লাহ নবী আপনি কি মৃত্যুর কথা বুঝাতে চেয়েছেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি আকার নানা কারুল মত আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি ফাকল তখন আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম বললেন ব্যাপারটা এরকম না বরং ব্যাপারটা হলো এই ওয়ালা কিন্নাল মুমিন বান্দাকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি তার অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন তাহলে এই গেল যে মৃত্যুর আগে সে ভালো মন্দ বুঝতে পারে এই জন্যই আল্লাহ রাসুল আলী বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে আর যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করে আল্লাহ তার সাক্ষাৎকে কি করেন অপছন্দ করেন যা সহি হাদিস থেকে প্রমাণিত এই ছিল কিছু কথা তবে ওলামা রামগুন কোরআন এবং সহি হাদিসকে পর্যালোচনা করে যে কথা উল্লেখ করেছেন যে মোমেন ব্যক্তি বা যে ব্যক্তি মারা যায় তার কিছু ভালো লক্ষণ তার কিছু ভালো আলামত রয়েছে তার কিছু আলামত রয়েছে তার মধ্যে একটি হলো এই যে মৃত্যুর সময় কালীমতুত হিত পাঠ করা এই ব্যক্তি এই ব্যাপারে আল্লাহ চুল আলি সালাতু সালাম বলেন মানখান কালাম লা ইলাহ ইন্না যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন তেমনি মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া কপালে ঘাম বের হওয়া এই মর্মে আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল আলী সালাতামকে বলতে শুনেছি মাউথুল মুমিন কফালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে তেমনি ভালো আটটি লক্ষণ হল কোন মোমিন ব্যক্তির মৃত্যু যদি জুমার দিন বা জুমার রাত্রে হয় তার দলিল আলারা সুরা আলি সাল্লাহুসাললাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামু থুয়ো ইয়ামুল জুমা ইল্লা আহিলাতুল জুমাহ ইল্লাহ ওয়াকাহুল্লাহ ফিতনতন কাবার যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাত্রিতে যদি মৃত্যুবরণ করে মারা যায় আল্লাহ সুবাহানুয়া তাল্লা তাকে কবর আজাদ থেকে মুক্তি দেন তেমনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাস্তায় যদি যুদ্ধ করা অবস্থায় মারা যায় তাহলে <applause> الله سبحانه وتعالى قرآن مجيد بلين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. فارحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. আল্লাহ আলিহি আলাজানুন তো এখানে আল্লাহ রাসুর আলিসাল্টু সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করে তোমরা তাকে মৃত্যু মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত তারা এবং আল্লাহর অনুগ্রহ থেকে যেনারা রিজিক পেয়ে থাকেন তো এইমর মানে আল্লাহ এখানে পরিষ্কার ভাষায় বলেছেন তেমনি আল্লাহর রাসূল আলাইহিস সালাতু সালাম পরিষ্কার ভাষায় বলেছেন মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফা হুয়া শাহীদুন ওয়া ওয়া মান মাতা সাবিলিল্লাহ ফা হুয়া শাহীদুন সাই মুসলিমের হাদিস আল্লাহ রাসুল্লাহ আলাই বলেন যে আল্লাহ রাস্তায় যারা নিহত হয় সে ব্যক্তি শহীদ একথা আল্লাহ রাসোলা আলাই সাল্লাম দুইবার বলেছেন তেমনি পেটের রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাকেও ভালো লক্ষণ বলা হয়েছে মৃত্যু ভালো লক্ষণ বলা হয়েছে আল্লাহ রসুল আলী সাল্লাতাম বলেন আত্মাউন ও শাহাদুল্ল মুসলিম তো মহামারি অর্থাৎ এখানে আল্লাহ রসুল আলী সাল্লাতাম বলেন যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ অর্থাৎ আল্লাহ রসুল আলী এই হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি মেলেরিয়া বা যেটাকে আমরা প্লেগ রোগ বলে থাকি সেই রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি শহীদ তার দলিল আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম বলেন আত্মা মুসলিম অর্থাৎ প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত যাইহোক এই মর্মে আরো হাদিস রয়েছে লম্বা হাদিস তারপর আল্লাহর মৃত্যুর ভালো লক্ষণ ওই ব্যক্তির ব্যাপারেও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায় তাকেও শহীদ বলা হয়েছে আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ওয়া মামাতা ফিল بطن فهو الشهید যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করে সে ব্যক্তিও শহীদ তেমনিও যদি কোনো ব্যক্তি পাহাড় ধসে বা কোনো কিছু ধসে যদি পড়ে মারা যায় বা পানিতে ডুবে যদি মারা যায় তাহলে সে ব্যক্তিও শহীদ তেমনিও গর্ভবতী অবস্থায় যদি মারা যায় বা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় তাকেও শহীদ বলা হয়েছে

যে প্লেগ রোগে মৃত্যু পেটের রোগে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু বা কোনো কিছু ধসে পড়ে মৃত্যু শহীদ এই পাঁচ এই পাঁচটি ব্যাপারে আল্লাহ রসোল্লা বা আগুনে পুড়েও যদি মারা যায় বা যক্ষা রোগে আক্রান্ত হয়েও যদি মারা যায় তাকেও আল্লাহ রসোল্লা আলি সাল্লা সাল্লাম শহীদ বলেছেন তাকেও আল্লাহর মৃত্যুকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ বলে ঘোষণা দিয়েছেন আলকাতুল ফি সাবিলিল্লাহ শাহাদা ওয়াতায়ুনু শাহাদা ওয়াল গুরকু শাহাদা ওয়াল বাতনু শাহাদা ওয়ান নুফাসা যাজরহা ওয়ালাদুহা বিসাত লিল জান্নাহ। হোক এই মর্মে আরো বহু হাদিস রয়েছে যে সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এগুলো কারণে যদি মৃত্যু বরণ করে কোনো মুমিন ব্যক্তি তাহলে এটা ভালো লক্ষণ বলা হয়েছে তেমনিও নিজের সম্পদ বা নিজের রক নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে বা নিজের ধর্মকে বাঁচাতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম শহীদ বলেছেন তাকেও আল্লাহ রসুল্লাহ আলী শহীদ বলেছেন তেমনি আল্লাহ রাস্তায় পাহারা দেওয়ার দায়িত্ব পালন করবার যায় যদি মারা যায় সে ব্যক্তিকেও আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম শহীদ বলেছেন সেই ব্যক্তিকেও আল্লাহ রসুল্লা আলি সালাতুসাল শহীদ বলেছেন তেমনিও ভালো আমল করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাকেও শহীদ বলেছেন আল্লাহ রসোলা সাল্লা বলেন তো এই সমস্ত আমল বা এই সমস্ত আলামত বা এই সমস্ত লক্ষণ যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় পাওয়া যায় তাহলে এগুলোকে ভালো আলামত বা ভালো লক্ষণ বলা হয়েছে তবে তাকে নিশ্চিত ভাবে না যেহেতু তার মানে এই ক্ষেত্রে যদি কেউ পানিতে ডুবে বা আগুনে পুড়ে বা কোনো মহিলা যদি সন্তান প্রসব করার সময় বা গর্ভত অবস্থায় যদি মারা যায় তাকে সরাসরি জান্নাতি বলা যাবে না যেহেতু এক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা কাউকে ডাইরেক্ট নিশ্চিত করে জান্নাতি বা জান্নাতের সুসংবাদ দিতে নিষেধ করেছেন তবে এগুলোকে লক্ষ্য করে বলা যেতে পারে যে তার মৃত্যুটা ভালো লক্ষণ দেখা যায় এবং তা আশা করা যায় যে আল্লাহ সহ তারা তাকে শহীদ হিসাবে কবল করবেন এবং তার ভালো মৃত্যু হয়েছে তার ভালো মৃত্যু হয়েছে তো এই ছিল কিছু ভালো লক্ষণ এই ছিল কিছু ভালো লক্ষণ আর কিছু যাদের মৃত্যু ওই সমস্ত মৃত্যু লক্ষণকে ভালো বলা হয় নাই যারা যাদের আকিদা ভালো না যারা করা অবস্থাতেই মারা যায় যারা গুণা করতে করতে মারা যায় বা দুনিয়াকে পছন্দ করতে করতে সে মারা যায় আখেরাতের প্রতি তার কোনো আশা বা আকাঙ্ক্ষিত থাকে না বরং দুনিয়া আমল করতে করতে সে দুনিয়া লালচে সে মারা যায় তো এগুলোকে ভালো লক্ষণ বলা হয় হয়নি যাই হোক মোট কথা হলো এই আল্লাহ সুবিহানুতাল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সুহানুয়া তাল্লাহ যেন আমাদেরকে মোমিন অবস্থাতেই মৃত্যুবরণ করেন মৃত্যুদান করেন এবং মৃত্যুর সময় যেন আমরা কালেমা তত্ত্ব হিট পাঠ করতে করতে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক এবং মৃত্যুর আগে যেন আমরা সমস্ত গুণা থেকে তোবা করতে পারি তার তফিক দান করুক আমিন এই ছিল সংক্ষেপে বাকি কাফের মসৃদিকদের মৃত্যু তারা কুফরি অবস্থাতেই যদি মারা যায় বা শের করা অবস্থাতে যদি মারা যায় এটা তাদের লক্ষণ ভালো না হ্যাঁ কোন কাফের বা মস্রিক যদি তারা তাদের পুফরি করা অবস্থাতেই মারা যায় হ্যাঁ যেমন পূজা করতে হতে সে মারা গেল বা শেরেক করার নিয়ত ছিল ওই অবস্থাতে সে মারা গেল। তাহলে সেটা তাদের জন্য ভালো লক্ষণ না তা খারাপ